আমার অদ্বৈত প্রভু এবার এসেছে। ব্রহ্মায় করলেন সৃষ্টি, বিষ্ণু করলেন পালন, শিবরূপে সংহার এলেন দীনভুবন। এইবার সংহার করার জন্য আসছে, কাকে সংহার করবে? অসুরকে সংহার করবে। তাহলে অসুর কোথায়? এবার অসুর কোথায়?
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক আবার মানুষের ইচ্ছে স্বর্গ। আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু অসুর আছে, অসুর কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। সংহার কর্তা মহাদেব চলে আসলেন কে হরিদাস, হীনকালে আচম্বিত হরিদাস উপনীত। কে হরিদাস? হরিদাস কে? এবার ব্রহ্মা হরিণ ব্রহ্ম হরিদাস বলি দিব সৃষ্টিকর্তা ব্রহ্মা এবার হরিদাস হয়ে আছে, ব্রহ্মা কেন হরিদাস শোনেন? এখানে দেখেন শ্রীরাম বৃন্দাবনী আমার ঈশ্বর পরমে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রবি গোবিন্দ সর্বকারণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীরাম বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণ। আমরা লীলা কীর্তন করি, আপনারা শ্রবণ করেন। আমরা যখন গোষ্ঠলীলা কীর্তন করি দেখা যায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠে শ্রীরাম সুদাম দাম বসুদাম বাই বলরাম মায়ের গোপালকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুগণে গোচারণে চড়িয়েছে। নবলক্ষ দেব এই নবলক্ষ ধেনুগণে যখন গোচারণে ছড়াতে ভগবান শ্রীকৃষ্ণের বংশের ধ্বনিতে যে ধেনুবৎস যেখানে থাকে না কেন যখন বেরিয়ে অবসানে ভগবান বসে বংশী ধ্বনি করতেন সাথে সাথে ধেনুবৎস গণে একত্রিত হয়ে যেত। তার বাসের মধ্যে এত সাধু স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবন বংশী ধ্বনি শ্রবণ করে মই করে যেতে সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন যে এত বড় জাদুকর তার বংশের ধ্বনিতে স্বর্গমুক্ত পাতাল সব মোহিত হয়ে যায়, নবলক্ষ ধেনুবৎস একত্রিত হয়ে যায়, রাগারগণ যে যেখানে থাকে না কেন সবাই একত্রিত হয়ে যায়, আবার বৃন্দাবনের ব্রজের গোপীগণও যেখানে থাকে না কেন বংশীর ধ্বনি শ্রবণী ওরা উন্মাদীর মতো নিত্য করতে থাকে। সেই ভগবানকে পরীক্ষা করার জন্য শ্রীরাম বৃন্দাবনী ব্রহ্মা কি করেছিলেন, নবলক ধেনু শ্রীরাম সুদাম দাম বসুদাম ভাই বলরামকে হরণ করে একটি গুহায় নিয়ে গিয়েছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নিত্য লীলায় দেবী অবস্বামী সব বেনুবৎসগণ রাখালগণ সঙ্গিনী প্রত্যেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গোচারণে আসছিল, আবার সবাইকে বেরিয়ে অবস্বামী বেনুবৎসগণ সঙ্গে নিয়ে এবার মায়ের কুলে ফিরে যেত। আজ আমার শ্যামসুন্দর মলাইন্দর প্রসারণী বসে যখন বংশীধ্বনি করেছে, দেখতে পান একটা বেনুবৎস আর কোথায় চলে গিয়েছে, ওরা নিরাকার হয়েছে এবং রাখার মধ্যে কোথায় আছে বংশীধ্বনি শ্রবণে কেউ আর চলে আসছে না। ভগবান এখানে বসে কাঁদছে আর মায়ের জলে তার পক্ষ বসে। আজ আমি যে রাখার গণকে সঙ্গে নিয়ে আমি গোচারণে এসেছিলাম, আমার রাখার গণ আজ কোথায় আছে, আমার বেনুবৎসগণ কোথায় আছে, একাইকা বসে কাঁদছে আর বংশধ্বনি করেছে আর বেদিকে বেরিয়ে অবসান হয়ে চলে যাচ্ছে। এই বেরিয়ে অবসান হেরে ভগবান চিন্তা করলেন, আমি যে নবলক্ষ দেবীগণ নিয়ে এসেছি, শ্রী দামসুদাম দামদর্শুদামকে নিয়ে এসেছি, আমি মায়ের কুলে ফিরে যাব আর ওদের মা পক্ষপানে সে থাকবে, তার সব পান কুলে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ নয়নের জোরে তার ভক্ত বেশি আর মনে মনে চিন্তা করছে, আমি আমার মায়ের কুলে যাব, আমার সখাগণকে আজ মায়ের কুলে যাব না, যখন ওরা ফিরে যদি না আসে তাহলে আমি আবার নবলক্ষ দেবী এবং সখাগণকে আমি সৃজন করব কৃষ্ণ প্রেমা। চিন্তা করলেন আমি যদি নবলক্ষ দেবীগণের নিয়ে আমার মায়ের কাছে ফিরে না যাই এবং আমার সখাবৃন্দ যখন আবার যদি মায়ের কুলে না যায় তাহলে আজ কি হবে, কি করলেন চিন্তা করলেন আমি আবার নবলক্ষ দেবী এবং শ্রীরাম সুদাম দাম বসুদাম বাই বলরামকে আমি সৃজন করে আমি বিনি অবসানে সবাইকে নিয়ে আমি মায়ের কোলে ফিরে যাব। যখন আমার ভগবান চিন্তা করলেন ব্রহ্মা বিপদে পড়ে যাচ্ছে, চিন্তা করলেন এই নবলঙ্গ দেবে যদি আবার সৃষ্টি হয়ে যায়, শোকাবৃত্ত যদি আবার সৃষ্টি হয়ে যায় তাহলে আমি যে পরীক্ষা করার জন্য আমি ওদেরকে হরণ করেছিলাম ওগুলোর কি হবে। চলে আসলেন ব্রহ্মা ধরাধামে, এসে বলেছেন প্রভু গো তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার নবলক্ষ দেনু এবং তোমার শোকাবৃদ্ধকে আমি হরণ করেছিলাম। ভগবান বলছে তুমি কে পরীক্ষা আমাকে করেছ, ব্রহ্মা বলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি ব্রহ্মা আমি জগৎ সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজ তোমাকে পরীক্ষা করার জন্য তোমার সবাইকে আমি হরণ করেছিলাম। ভগবান বলেন ব্রহ্মা তুমি অপরাধ করেছ, তোমার অপরাধ হয়েছে, তুমি আমাকে পরীক্ষা করেছ ব্রহ্মা, আমি তোমাকে আজ অভিশাপ দিলাম, সম্মুখে একটা যুগ আসছে যার নাম হবে কলি, এই কলিতে গিয়ে তুমি জবনে কুলে জন্মগ্রহণ করবে, এই কলিতে গিয়ে তুমি জবন কুলে জন্ম নিবে, জবনের করে বক্কল করবে। ব্রহ্মা খেদে খেদে বলেছে প্রভু গো আমি যে অপরাধ করেছি তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আমি যদি জবনে কুলে ফিরে যাই তাহলে আমি কিভাবে উদ্ধার পাবো। ভগবান বলে তুমি জগন কুলে চলে যাবে, তবে তুমি কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করবে, তুমি কৃষ্ণ 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 বলে চিৎকার করে থাকবে, তুমি অনায়াসে মুক্ত হয়ে যাবে।
তাই ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে আসলেন। এবার এই কলি তিনি জগৎকুলে জন্মগ্রহণ করেছিলেন। উনার পিতার নাম ছিল হাবিবুল্লাহ আর তার নাম ছিল হারিস। হারিস কি করে? সদা সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করে। সদা সর্বদা যখন কৃষ্ণ নাম কীর্তন করে, হাবিবুল্লাহর ছেলে সে কৃষ্ণ কীর্তন করতে পারে, সে কেমন কথা?